हेलो बंधुरा ग्लोब बांगलाय आपनादेरके स्वागत जानाच्छि। बंधुरा नाम नथिभुक्त करले मिलबे सरासरि सुयोग पेये जाबेन 36,000 टाका। तो ये विषय पुरो भिडियोटी देखुन शेष पर्यन्त, शेयर करे सकलके जानानोर सुयोग करे देबेन। चैनेले नतून हये थाकले अवश्यई सबस्क्राइब करबेन। तो असंगठित क्षेत्रे जे समस्त मानुषेरा काज करे थाकेन तादेर जन्य प्रधानमंत्री नरेंद्र मोदी विशेष तीनटि पेंशन योजना निये एसेछिलेन। एर माध्यमे एखोनो पर्यन्त देशेर 64,42,550 जनेर नाम नथिभुक्त करा हयेछे। এই প্রকল্পের মাধ্যমে বছরে পেয়ে যাবেন 36,000 টাকা পেনশন, অর্থাৎ মাসে 3,000 টাকা করে। তো যারা এখনো পর্যন্ত নাম নথিভুক্ত করতে পারেননি বা করেননি, তারা নাম নথিভুক্ত করে নিজের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারেন। তো প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা ও লঘু ব্যাপারী পেনশন যোজনা, তিনটি বর্গের মানুষের জন্য তিন রকমের পেনশনের সুযোগ রয়েছে। মূলত বৃদ্ধ বয়সে কারো কাছে হাত পাতার মতো পরিস্থিতি আসবে না, মাথা উঁচু করে বাঁচার ক্ষেত্রে এই প্রকল্প বিশেষ সাহায্য করবে। তো এই তিন যোজনার অধিকাংশ ক্ষেত্রে শর্ত হবে একই। এক নজরে তো সেই শর্ত আমরা জেনে নেব। এই তিনটি যোজনার বিশেষত্ব কী রয়েছে? প্রথম যে যোজনাটি রয়েছে, প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, এই যোজনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 মার্চ 2019 খ্রিস্টাব্দে তো গুজরাটের গান্ধীনগরের প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার শুভ সূচনা করেছিলেন। এই প্রকল্পের নাম নথিভুক্ত শুরু হয়েছিল 15 ফেব্রুয়ারি। এই প্রকল্পে যারা প্রতিদিনের মজুরি হিসেবে কাজ করেন বা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন, তারা সরাসরি লাভবান হবেন। এই যোজনার অন্তর্গত মানুষেরা 60 বছরের পর থেকে বছরে 36,000 টাকা করে পেনশন হিসেবে পাবেন। তবে যাদের ইপিএফও, এনপিএস বা ইএসআই সদস্য বা যাদের আয়কর দিতে হয়, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। যারা মাসে 15,000 টাকার কম রোজগার করে থাকেন, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। 5 মে 2020 পর্যন্ত 43,84,595 জন মানুষ এই প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করেছেন। এরপরে রয়েছে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা। এই প্রকল্পের শুভ সূচনা 12 সেপ্টেম্বর 2019 সালে ঝাড়খণ্ডে হয়েছিল, যদিও 9 আগস্ট থেকে নাম নথিভুক্তকরণ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনায় কৃষকদের জন্য এই প্রকল্পে এখনও পর্যন্ত 20,19,220 জনের নাম নথিভুক্ত করিয়েছেন। এই প্রকল্পের আওতায় যারা আছেন, তারা 60 বছর বয়সের পরে মাসে 3,000 টাকা করে পেনশন পেয়ে যাবেন। এই প্রকল্পের ফলে 12 কোটি প্রান্তিক কৃষক, যাদের কাছে 2 হেক্টর পর্যন্ত কৃষিযোগ্য জমি আছে, তারাই সরাসরি লাভবান হবেন। নাম নথিভুক্ত করতে কোনো রকমের টাকা দিতে হবে না। তবে কোনো ব্যক্তি যদি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় নাম নথিভুক্ত করেছেন, সেক্ষেত্রে সেই ব্যক্তিকে আর নতুন করে প্রয়োজনীয় কাগজপত্র জমা করতে হবে না। এই যোজনার ফলে কৃষকেরা প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের প্রাপ্ত লাভের থেকে সরাসরি অংশদান করার মতো বিকল্প রাস্তা খুঁজতে পারেন। এর ফলে তাদের নিজের পকেট থেকে টাকা বের করতে হবে না। এরপরে রয়েছে প্রধানমন্ত্রী লঘু ব্যাপারিক মানধন যোজনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 12 সেপ্টেম্বর 2019 সালে ছোট ব্যাপারীদের জন্য পেনশনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রধানমন্ত্রী লঘু ব্যাপারিক মানধন যোজনার ফলে ছোট ধরনের কারবার যারা করে থাকেন, তারা বিশেষ সুবিধা পাবেন। 60 বছর হওয়ার পরে বছরে 36,000 টাকা পেনশন পেতে পারেন। এই যোজনায় 1.5 কোটি টাকার কম যে সমস্ত ছোট দোকানিরা বছরে রোজগার করে থাকেন, তারা এই সুবিধা পাবেন। ইপিএফ, ইএসআই বা আয়করদাতারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। তো এই পেনশন প্রকল্পগুলির শর্ত রয়েছে, এই তিন যোজনায় আবেদনকারীর নাম নথিভুক্তকারীর জন্য বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। যারা ইপিএফ, ইএসআই নেই অথবা আয়কর দাতা নন, তারাই কেবলমাত্র এই সুবিধা পাবেন। আবেদনকারীর আধার কার্ড, মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। বয়স অনুপাতে 55 টাকা থেকে মাত্র 200 টাকা পর্যন্ত আপনাদের প্রিমিয়াম দিতে হবে। 60 বছরের পর থেকে আপনারা 3,000 টাকা করে মাসিক পেনশন পাবেন। নিকটবর্তী আপনারা কমন সার্ভিস সেন্টারে গিয়ে অথবা সিএসসি সেন্টারে গিয়ে নাম নথিভুক্ত করতে পারেন এই প্রকল্পের জন্য। তো আপনারা যদি ছোট ব্যাপারী, ছোট দোকানদার হয়ে থাকেন, তাহলে প্রধানমন্ত্রী লঘু ব্যাপারিক মানধন যোজনায় এই যোজনায় আপনার নাম নথিভুক্ত করতে পারেন, অথবা কৃষক হলে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনায় আপনাদের নাম নথিভুক্ত করতে পারেন, অথবা প্রধানমন্ত্রী যারা অসংগঠিত শ্রমিক রয়েছেন, প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনায় আপনাদের নাম নথিভুক্ত করতে পারেন। নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য বয়স 60 বছরের পরে মাসে 3,000 টাকা করে পেনশন পাওয়ার জন্য এই পেনশন যোজনাগুলোতে আপনারা অবশ্যই নিজেদের নাম নথিভুক্ত করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার।